অবসর ভেঙে ফিরতে চলেছেন বাংলার ক্রিকেট দলের ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। কিছুদিন আগেই নিজের অবসরের কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন মনোজ। 8ই আগস্ট মঙ্গলবার ফেরার কথা ঘোষণা করতে চলেছেন তিনি। মনোজ এর আগে জানিয়েছিলেন বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করে তবেই ক্রিকেট কিট তুলে রাখবেন তিনি। তবে গত মরশুমে ফাইনালে পৌঁছে গেলেও রঞ্জি চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা দল। এর মধ্যেই তার অবসর গ্রহণের সিদ্ধান্ত সকলকে চমকে দেয়, কারণ তাকে ধরেই নতুন মরশুমের দল গড়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল, অর্থাৎ সিএবি। অবসর ঘোষণার পরে মনোজ তিওয়ারি তার প্রতিক্রিয়া দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে আসেননি তিনি। হাঁটুর চোটের সমস্যায় অনেকদিন ধরেই ভুগেছিলেন মনোজ, সেই জন্যই কি অবসর নেওয়ার সিদ্ধান্ত ছিল তার, সেটা যদিও জানা যায়নি। গত মরশুমে রঞ্জি ফাইনালে হারের পরে নিজের ক্রিকেট ভবিষ্যৎ কোন পথে তা নিয়েও পরিষ্কার করে কিছুই জানাতে চাননি বাংলা দলের ক্যাপ্টেন। নতুন মরশুমে তাই তার অবসর ঘোষণা বিস্ময় সৃষ্টি করেছিল। এটা ঠিক যে বাংলা দলে তার মতো 4 নম্বরে ব্যাট করার মতো অভিজ্ঞ আর কেউই নেই। ব্যাটার হিসাবে মনোজ তাই এখনও বাংলার ক্ষেত্রে নির্ভরতার অপর নাম। তিনি অবসর নিলে বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে লক্ষ্মীরতন শুক্লাদের কাছে। তাছাড়া মনোজ গত মরশুমেও যথেষ্ট ভালো ব্যাট করেছেন, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। এই দুই কাজ মুন্সিয়ানার সঙ্গে সামলানোর লোক বাংলা দলে আর নেই, ফলে তার অবসর নেওয়ার খবর পেয়ে সিএবি তৎপর হয়। সিএবির প্রেসিডেন্ট এবং সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি কথা বলেন বাংলার এই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে, আর এতেই বরফ গলে। অবসরের ভাবনা আপাতত ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মনোজ তিওয়ারি। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট স্নেহাশিসকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করতে চলেছেন মনোজ। তার আগে তিনি সিএবির সঙ্গে আলোচনায় বসবেন নিজের ক্রিকেট ভবিষ্যৎ রূপরেখা ঠিক করতে। তারপরেই সম্ভবত অবসর থেকে ফিরে আসার কথা সরকারিভাবে জানিয়ে দেবেন তিনি। তবে অবসরের সিদ্ধান্ত নেওয়ার পরে ঘনিষ্ঠদের সঙ্গে সেভাবে মনোজের কথা হয়নি বলেই সূত্রের খবর। পরিস্থিতি অনুযায়ী যা বোঝা যাচ্ছে, বাংলাকে ট্রফি জেতানোর আরেকটা প্রচেষ্টা করবেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফিরছি পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।